মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনায় হোম যজ্ঞ এবং শান্তিপুজো। পশ্চিমবঙ্গের সমস্ত আদিবাসীগণ সামগ্রিক উন্নয়নের স্বার্থে সংকটনাশিনী দুর্গাপুজো ও মৃত্যুঞ্জয় পুজো বহরমপুর পুরোহিতদের পক্ষ থেকে। মুর্শিদাবাদে বহরমপুরের খাগড়া দশমুন্ডু কালীবাড়িতে বিশেষ পুজোর আয়োজন করা হলো। মঙ্গলবার দুপুরে খাগড়া দশমুন্ডু কালীতে মহাযজ্ঞ প্রায় শতাধিক পুরোহিত অংশগ্রহণ করেন। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। আজ সংকটনাশিনী দুর্গাপূজা এবং মহামৃত্যুঞ্জয় যজ্ঞ এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা এবং আসন্ন যে নির্বাচন আছে সেই নির্বাচনে তিনি এবং তার দল তৃণমূল কংগ্রেস তারা যাতে গত 10 বৎসর ধরে বাংলা তথা বাঙালির আমাদের যে সকল কল্যাণমূলক প্রকল্প তিনি চালু করেছেন হয়তো সেই কল্যাণমূলক প্রকল্পগুলো সব একেবারে তৃণমূল স্তরে সকলের কাছে পৌঁছতে পারেনি, তার জন্য অনেক রকমের কারণ থাকতেই পারে, কিন্তু তিনি মাতৃজাতির প্রতিভু হিসাবে টোটাল বাংলার জনসাধারণের তাদের সন্তান মনে করে তাদের জন্য যে সকল উন্নয়নমূলক প্রকল্প চালু করেছেন সেই প্রকল্পগুলো যাতে আগামী দিনেও বজায় থাকে তার জন্য আগামী এই নির্বাচনে তিনি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যাতে আবার ফিরে আসেন এবং তিনি যেন দীর্ঘায়ু সুস্থ দেহে নিরোগ জীবন যাপন করেন এবং এইভাবে আমাদের বাঙালি তথা পশ্চিমবঙ্গের মঙ্গল কামনায় ব্রতী থাকেন। সেই উদ্দেশ্যে আজকে সংকট এই সংকট থেকে ত্রাণের জন্য সংকটনাশিনী দুর্গাপূজা এবং তিনি যাতে আরও দীর্ঘায়ু থাকেন তার জন্য মহামৃত্যুঞ্জয় এই যজ্ঞের অনুষ্ঠান করা হয়েছে। আমার নাম বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, আমি এই ব্রহ্মপুর পুরোহিত সভার সভাপতি। এবার যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধন মৃতায় নম ওং পশুপতয়ে নম ওং অঘোরায় নম ওং হৌম নম ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধন ওং হরায় নম ওং পশুপতয়ে নম ওং অঘোরায় নম ওং হৌম মহামৃত্যুঞ্জয়।